তাজমুদ্দিনের মেঘনাপাড়ের অসহায় শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ইউথ ভোলাদিন। সংগঠনের চেয়ারম্যান ইশরাক চৌধুরী নাবালের পৃষ্ঠপোষকতায় ভোলার তাজমুদ্দিন উপজেলার চাঁদপুর 3 নং ওয়ার্ডের মাহারকান্দি সহ বিভিন্ন এলাকায় প্রায় 200 মানুষের হাতে এসব শীত বস্ত্র তুলে দেওয়া হয়। 7 জানুয়ারি শনিবার দুপুরে তাজমুদ্দিন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিকনফারেন্সের প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা 3 আসনের সংসদ সদস্য আলহাজ নুর নবী চৌধুরী শাওন। শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে লালমোহন ও তাজমুদ্দিনের প্রতিটি গ্রামে শীতার্থদের মাঝে নিয়মিত শীত বস্ত্র বিতরণ চলমান রেখেছে ইউথ ভোলাদিন। শীত বস্ত্র পেয়ে সামাজিক এই সংগঠনের চেয়ারম্যান সহ সকল স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শীতার্থরা। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কবির পণ্ডিত সহ অন্যান্য নেতৃবৃন্দ।